চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। কত তারিখে তারা নির্বাচন দিবে সেটা তারা ঘোষণা করবে এবং
সরাম দপ্তরের কর্মকর্তারা আছেন, তারা পর্যবেক্ষণ করবেন। আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা সংগ্রামে বিশ্বাসীরা, আমরা শান্তিতে বিশ্বাসী। তাই আমাদের শান্তি প্রিয় মানুষের উপর যদি কেউ কোন রকম হার আঘাত আনতে চায়, আমরা কিন্তু ছাড় দেব না। আপনারা অনেক ধৈর্য সহকারে অনেকে এশিয়ার পূর্ব জামালপুর ত্রিপুরা বালিকা পরিষদ সাজিবাজার বিবরীয় বৈর বাসগণ এবং টাঙ্গাল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গল সব অনেক দূর দূরান্ত থেকে আপনারা সকাল ছয় ঘটিকায় পাঁচ ঘটিকায় রওনা দিয়ে আজকে আমাদের সবাই স্থলে এসেছেন শুধু একটি জিনিস জানার জন্য। কবে হবে তার দেশে নির্বাচন? দুই বছর পার হতে চলেছে, এখন নির্বাচন আপনারা চান। আমরা সেই নির্বাচন দিয়েছি, ইনশাল্লাহ নির্বাচন কমিশন গঠন হয়েছে, ইদার দেশে নির্বাচন হবে, এটি আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে হবে সে আশা আমি করছি। নেতৃবৃন্দ যেহেতু এখানে এসেছেন এবং আমাদের আমাদের কর্মচারী ভাই বোনেরা শান্তিপ্রিয় এবং উপস্থিত হার দেখেছেন, সব দপ্তরের কর্মকর্তারা এসেছেন তারাও দেখেছেন। তাই আমার দাবি আপনাদের কাছে, জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দের কাছে, শ্রম দপ্তরের কর্মকর্তার কাছে আমার দাবি, তিতাস গ্যাসে যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আমি বলো নির্বাচন কমিশন যা নিয়োগ পেয়েছেন তারা আপনারা নিরপেক্ষ থাকবেন, নিরপেক্ষ থেকে আপনারা নির্বাচনটি পরিচালনা করবেন এবং সমাপ্তি করবেন। পরিশেষে আজকে আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদের সমাজে সাফল্য মণ্ডিত করছেন, সেই জন্য আপনাদের সকলকে আমারও ধন্যবাদ জ্ঞাপন করেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুখ শান্তিতে থাকবেন, এই আশাই ব্যক্ত করছি। গুজবের কোন কান দিবেন না। ডিজেলের যোগ জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশ ডিজেল বাংলাদেশে রূপান্তরিত করেছে। বাংলাদেশ এখন মধ্যম দেশে পরিণত হতে যাচ্ছে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে ধনী রাষ্ট্রে পদাবান করবে, সে আগাম বার্তা ঘোষণা করেছেন জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনা। আমি আশা করছি আপনারা সবাই এই সভার শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের গন্তব্যস্থলে ভালো হয়ে যাবেন এবং গাড়ি চালক ভাইদেরকে বলবো আপনারা খুব সাবধানে যাবেন, যাতে করে দুর্ঘটনা থেকে আপনারা এড়িয়ে চলবেন। এ আশায় ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি এবং আজকের সভা এইখানে সমাপ্ত ঘোষণা করছি। নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হোক, গণতান্ত্রিক এবং নিরপেক্ষ হোক।